গরমের অস্বস্তি পুরোপুরি কাটেনি ঠিকই, কিন্তু মাঝে মধ্যে ইলশে গুড়ি বৃষ্টিতে ভিজছে শহর তিলোতমা। তার উপর রবিবার, ইলিশ না হলে কি চলে? বরানগরের সাহা পরিবারে রবিবাসরীয় মেজাজটাই আলাদা। পাত ভরে ইলিশ, পকেট ফাঁকা হলেও স্বাদ করে আস্ত ইলিশ কিনে এনেছিলেন সুব্রত সাহা। যত্ন নিয়ে তা রান্নাও করেন স্ত্রী লাবণী। কিন্তু বাড়িতে যে ইলিশ রান্না হচ্ছে তা বোঝার উপায় নেই। কোথায় সেই গন্ধ? বর্ষাকাল, আমাদের তো বাঙালির প্রিয় ইলিশ, কিন্তু এখন তো ইলিশের যা ক্রাইসিস, তেমনি স্বাদও সেরকম পাচ্ছি না। তবুও তো আমাদের বাঙালিদের প্রিয় মাছ তো খেতেই হবে, তাও নিয়ে আসি। আর যা দাম এখন ইলিশে বাজারে, ইলিশ তো বাজারে নেই বললেই চলে। খুব ছোট ছোট সাইজের ইলিশ প্রচণ্ড দাম, আকাশ আগুনের মতন দাম, টেস্ট খুব একটা ভালো নেই। সকাল সকাল ব্যাগ হাতে বাজারে বেরিয়ে পড়েছিলেন কলেজ স্ট্রিটের অয়ন বন্দ্যোপাধ্যায়। ঘরে ততক্ষণে রান্নার প্রস্তুতি সেরে ফেলেছিলেন স্ত্রী পায়েল। ব্যাগ ভরে বাজার থেকে ফিরেও আসেন গৃহকর্তা। রোববার বর্ষাকাল আর বাঙালির পাতে ইলিশ, এই ত্রয়ীর সহাবস্থানে এতটাই পরিচিত, সেটা না হলেই কিরম একটা অন্যরকম ঠেকে। কিন্তু কলেজ স্ট্রিটের বন্দ্যোপাধ্যায় পরিবারের পাতে আজকে ইলিশ নেই। কিন্তু কোথায় ইলিশ? ব্যাগ খুলেই মন খারাপ গিন্নির। ইলিশ নয়, বাজারের ব্যাগে মুরগির মাংস আর পাশে মাছ। রবিবারটা এভাবে ইলিশ বিনা কাটাতে হলো কলেজ স্ট্রিটের বন্দ্যোপাধ্যায় পরিবারকে। সকালে আমার হাজবেন্ড বাজারে গেছে, তো আমি জানি ইলিশ নিয়েই ফিরবে যথারীতি, কিন্তু এদিকে তো আমি এদিকে সর্ষে বাটা সব কিছু রেডি করতে শুরু করে দিয়েছি, কিন্তু বাজার থেকে ফিরে এসে বলছে ইলিশের এত আকাশ ছোঁয়া দাম যে কিনতে পারলাম না। তো আমাদের বাধ্য হয়ে রবিবারে বাজারে হয় পার্শে দিয়ে কাজ চালাতে হচ্ছে, নয় চিকেন দিয়ে কাজ চালাতে হচ্ছে। মানে ইলিশটা আর পাতে এই বছর তো জানি না পাবো কি না, কিন্তু এই সপ্তাহে পাচ্ছি না, আশা করি নেক্সট উইকে যদি পাই। বউকেও বলে গেলাম যে তুমি সর্ষে টর্ষেগুলো বেটে টেটে রাখো, আমি ইলিশ নিয়ে আসছি। কিন্তু বাজারে গিয়ে যেটা দেখলাম যে প্রথমত তো বড়ো ইলিশ নেই, সবই ম্যাক্সিমামই ছোটো ইলিশ, এবং বড়ো ইলিশ যেগুলো আছে সেগুলো আকাশছোঁয়া দাম। এবং আমি যে মাছওয়ালার কাছ থেকে মাছ কিনি আর কি, উনি বললেন আমাকে যে আপনি নেবেন না, কারণ এই মাছটাও টাটকা নয়, ঠিকঠাক ফ্রেশ মাছ নয়। তো আজকে টাকা দিতে অনেকেই রাজি আছে, কিন্তু সেই কোয়ালিটিটা যদি পাওয়া যায়। কারোর বাড়িতে ইলিশ এলো, কারোর বাড়িতে মুরগি মাছেই পেট পুজো, কিন্তু মন ভরলো না কারো। কোথায় সেই স্বাদ গন্ধ? ইলিশ খেয়েও কারোর মনে উকি দিচ্ছে প্রশ্ন, যারা অপেক্ষায় তাদের প্রশ্ন, কবে মিলবে সেই স্বাদ? অরিত্রিক ভট্টাচার্য, ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।